শরীরে আমাদের যে জয়েন্ট থাকে এই জয়েন্টের ভিতরেই কার্টিলেজ একটা প্রবলেম হয় আমরা বলে থাকি জয়েন্ট কার্টিলেজ স্বাস্থ্য টিপস হল শরীরে পানির অভাব হলে ব্যথা কেন হয় এবং শরীরে পানি অভাব যাতে না হয় এই জন্য অবশ্যই সবসময় হাইড্রেট থাকবেন অর্থাৎ পানি খাবেন পানি খাবেন পানি খাবেন শরীরে পানির অভাব হলে ব্যথা হওয়ার কারণ হল পানি পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান পানির অভাবে শরীরে ডিহাইড্রেশন ঘটে যা বিভিন্ন সমস্যার সমস্যা সৃষ্টি করে যেমন পানির অভাব হলে পেশির সংকোচন বা খিচুনি হয় আর হয় জয়েন্ট কার্টিলেজ শরীরে আমাদের যে জয়েন্ট থাকে এই জয়েন্টের ভিতরেই কার্টিলেজ একটা প্রবলেম হয় আমরা বলে থাকি জয়েন্ট কার্টিলেজ জয়েন্টগুলোতে থাকা কার্টিলেজে প্রায় আশি ভাগ পানি থাকে এটি জয়েন্টগুলোকে মসৃণ রাখতে সহায়তা করে সুতরাং মসৃণ থাকে না পানি না থাকলে স্নায়ু সমস্যা হয় পানি স্নায়ুর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাইড্রেশনের ডিহাইড্রেশনের কারণে পানি না থাকলে স্নায়ুগুলো সংবেদনশীলতা বেড়ে যেতে পারে সুতরাং পানি খাবেন রক্ত প্রবাহে বাধা পানি কম হলে বা ডিহাইড্রেশনের ফলে রক্ত ঘন হতে থাকে যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেশিতে অক্সিজেন পৌঁছাতে বাধা দেয় সুতরাং শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন